চৌঠা মে বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের দেবপুর এলাকায় স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় স্বামী। ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠায় মেমারি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের নাম নাজিবুল শেখ, বয়স 28 বছর, বাড়ি মেমারি থানা অন্তর্গত দেবপুর এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। পারিবারিক সূত্রে আরও জানা যায়, ওই যুবক পেশায় লরি চালক ছিল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেমারি এলাকায়। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ওই আধার কার্ডের ছবিটা তোর কাছে রেখে দেবো, ঠিক আছে? টুক করে তুলে নিবি আমার জন্য। অনেক সময় কেউ বাড়ির লোক আধার কার্ড দিতে চায় না, তো অনেক সময় বাড়ির লোক আধার কার্ড দিতে চায় না, তো সমস্যা হয়। চাই না তো